আজকের রেসিপি আনকমন একটি খাবার যেটা অনেকেই চিনে না, আর এটা খাওয়া শরীরের জন্য অনেকই ভালো। এটার প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা আমাদের এলাকার আনাচে কানাচে পাওয়া যায়। এটা বাগানে কিংবা পুকুর পাড়ে হয়ে থাকে। দেখতে কাঁটাযুক্ত এবং খেতে ভীষণ মজার। এটাকে বলা হয় বোম্বারালা। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখতে কতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ভীষণ মজার। আর এটাকে আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আমি তোমাদের এই বোম্বারালা গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা এই যে আমাদের বাড়ির পুকুর পাড়ে অনেকগুলো হয়ে আছে। এটা কিন্তু যে কোনো বাগানে হয়ে থাকে, ঝোপে ঝাড়ে হয়ে থাকে। অনেকে এটা খায় চিনে না, আর অনেকে জানেও না এটা কিভাবে খায়। আমার মনে হয় ইউটিউবেই প্রথম আমি এই রান্নাটা দিয়েছি। আর এখান থেকে এই গাছগুলোকে আমি কেটে এনেছি। এটা কচুর মতন গোড়ালিটা খায়, তো গাছগুলোও কাঁটাযুক্ত এবং গোড়ালিটাও কাঁটাযুক্ত। এটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমার মা একটু ছিলে দেখাবে। এটা কিন্তু একটু কষ্ট, কাঁটাযুক্ত যেহেতু অল্প আস্তে ধরে তারপর কাটতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, মা এভাবে ধরে এভাবে এর গায়ের চামড়াটা খুলে নিচ্ছে। তো এটা যে প্রচুর আয়রন, এটা দেখলেই বোঝা যায়। আর এটা কাটার পর হাতে কষ লাগে এবং এর কালারটাও খয়েরি কালার হয়ে যায়। তো এভাবে মায়ে দেখতেই পাচ্ছ ছুলে নিচ্ছে। আর এবার পরিমাণ মতো যার যার পছন্দ মতো এভাবে পিস করে কেটে নিচ্ছে। এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো এই বোম্বারালাটা অনেক জায়গায় পাওয়া যায় না, আর যাদের হাতের কাছে আছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজার। তো এই তো দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটা রান্না করার আগে কেটে রাখলেই হবে এইভাবে একটু ভিজিয়ে। এতে করে যে কালচে কালারের একটা কষ আছে সেটা চলে যাবে। তো এখানে আমি 1 কেজি ওজনের ইলিশ মাছের কিছুটা পিস নিয়ে নিচ্ছি। আর আজকে এই ইলিশ মাছটা দিয়েই আমি রান্না করে দেখিয়ে দেব। আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে বোম্বারালাগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার পানিটাকে দিয়ে এভাবে আবারও ভিজিয়ে রেখেছি। এবার রান্নার জন্য চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ওই পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাটির চুলায় রান্না করছি, প্রথমে পানি অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলা পুড়ে যেতে পারে। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সামান্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো লবণ, আর 2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতন। সবগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ উপরে তেলটা বেশি উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে কষিয়ে নেব। কেউ চাইলে ইলিশ মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে পারবে, তবে আমার কাছে মনে হয় এভাবে ইলিশ মাছ কাঁচা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলোকে এবার একটু তুলে নিচ্ছি, যাতে করে তরকারি কষানোর সময় মাছগুলো ভেঙে না যায়। তো এবার মাছগুলো তুলে এবার বোম্বারালা সেই সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো যখন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে উপর থেকে মাছগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পানি সিদ্ধ করার জন্য, পানিটা দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের গাছে 2টা ঢেঁড়স ছিল, সেটাই আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবার বলকটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, আর সেই বোম্বারালা সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি,
আর একটা পরিবেশন বাটিতে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং ইয়ামি হয়েছে, খেতে ভীষণ ভালো লেগেছিল। এভাবে একবার এই সবজিটা রান্না করে খেয়ে দেখবে। আর যারা কখনো খাওনি এটা বা কখনো দেখো নাই, অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে। আমার মনে হয় আমিই প্রথম এই রান্নাটা ইউটিউবে করে দেখিয়ে দিচ্ছি, আর অনেকেই এই রান্নাটা করতে জানে না। তো আশা করছি সবার কাছে ভালো লাগছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।